হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন ডিজাইনের ব্যানার তৈরি করে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে চাচ্ছেন অথবা কোনো কোথাও ব্যানার টানিয়ে লাগাতে চাচ্ছেন, স্পেশালিস্ট আপনি আপনার ফেসবুকে কিন্তু পোস্ট করতে পারেন। খুব ইজিলিভাবে কিন্তু আপনারা এই বিভিন্ন ডিজাইনের ব্যানার তৈরি করতে পারবেন। আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটি দেখাবো। শুরুতে আপনি চলে যাবেন আপনার মোবাইলে, মোবাইলে গুগল প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন বিজি রিমুভার। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার ডট রিমুভ ডট বিজি, আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন, ওপেন করবেন। আমার ইনস্টল করা ছিল, আমি ওপেন করে নিচ্ছি। এই অ্যাপসটির কাজ হচ্ছে আপনি যে ছবিটি আপনার ব্যানারে অ্যাড করবেন, যা সেই ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হবে। আপলোড থেকে আমি যে ছবিটি ব্যানারে অ্যাড করব সেই ছবিটি জাস্ট এখানে ক্লিক করে দেবো। জাস্ট আমি ছবিটি নিয়ে নিচ্ছি, ছবিটি নিয়ে নিলাম। ছবিটি নিয়ে নিলে অটোমেটিকলি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ওকে, ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ হয়ে গেল। সো এখন আমরা এই ছবিটি ডাউনলোড করে নেব। এখানে ডাউনলোড যে অপশনটি রয়েছে, আমরা ডাউনলোডে ক্লিক করলে আমার এই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন ভিউ ফটো এখানে ক্লিক করলে আমার ছবিটি গ্যালারিতে দেখা যাবে। এখন আমাকে এখান থেকে ব্যাক করে চলে আসতে হবে। এখন আমাকে গুগল প্লে স্টোর থেকে আরো একটি অ্যাপস ইনস্টল করতে হবে। খুব ইজিলি প্রসেসে আপনি ব্যানার তৈরি করতে পারবেন আপনার স্মার্টফোনের মাধ্যমে। আমি আরেকটি অ্যাপস ইনস্টল করে নিচ্ছি। সো গুগল প্লে স্টোরে গেলে আমি লিখি পিক্সেল ল্যাব, আমি পিক্সেল ল্যাব টাইপ করলাম। এই যে দেখেন পিক্সেল ল্যাবের অ্যাপসটা চলে আসছে, জাস্ট আমার ইনস্টল করা আছে, আগেই আমি ওপেন করে নিচ্ছি। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আপনি দেখবেন এখানে নিউ টেক্সট একটা অপশন আছে। জাস্ট এই নিউ টেক্সট অপশনটি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দেবেন। আমি ডিলিট করে দিচ্ছি। জাস্ট ডিলিট অপশন দেওয়ার পরে এখানে ওকে আসছে, আমি ওকে করে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন উপরে দেখবেন ডান পাশে থ্রি ডট লাইন আছে, আমি থ্রি ডট লাইনে ক্লিক করে নিচ্ছি। এখন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, অর্থাৎ গ্যালারি থেকে আমাকে ওই ব্যানারের ডিজাইনটা আনতে হবে। আমি ব্যানার চলে যাচ্ছি ডিজাইন আনার জন্য। এখান থেকে দেখেন অনেকগুলো টেমপ্লেট দেখাচ্ছে। জাস্ট আমি টেমপ্লেটে সিলেক্ট করলাম, নিচে একটি টিক চিহ্ন আছে, জাস্ট টিক চিহ্ন দিয়ে টেমপ্লেটটি নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে এই টেমপ্লেটগুলো আমি কোথায় পাবো। নো প্রবলেম, আমি আমার কমেন্ট বক্সে, ফেসবুকের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, ইউটিউবের গুগল ড্রাইভ একটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে পেয়ে যাবেন, অথবা আপনারা গুগল থেকে এই টেমপ্লেটগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এখন যে কাজটি করতে হবে, আমি যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম শুরুতে, এখন সেই ছবিটি এখানে আনতে হবে। এখানে দেখেন বাম পাশে উপরে প্লাস চিহ্ন আছে, জাস্ট প্লাস চিহ্ন আছে চলে যাবেন। চলে গিয়ে এখানে ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ড করা সেই ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে নিচে দেখবেন টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন আপনি ইচ্ছা মতো ওই ছবিটি নিচে নিয়ে যেখানে লেখা নেই, অর্থাৎ নিচে যে অপশনটি ফাঁকা আছে সেখানে আপনি বসিয়ে দিতে পারবেন। জাস্ট বসিয়ে দিয়ে এখান থেকে আপনি চাইলে এই অপশনটিতে ক্লিক করে এখানে লক করে দিতে পারবেন। আমি লক করে দিয়ে নিচ্ছি, লক করবেন, আপনারাও লক করে নেবেন, জাস্ট লক, ওকে। এখন আমি নিচে আমার নাম লিখব, যদি আপনার কোনো পদবি থাকে সে পদবি লিখতে পারবেন। জাস্ট আমি এখানে নিচে আমার নাম লিখে দিচ্ছি। এই যে আমি নাম লেখার জন্য টেক্সট বাটন থেকে ওকে দেব, টেক্সট বাটন থেকে আমার নাম আমি বসিয়ে দিচ্ছি। এবং এই নাম বসিয়ে বিভিন্ন ফন্ট দিতে পারবো এবং বিভিন্ন ডিজাইনও করতে পারবো নামে। জাস্ট এখানে আমি কালারও সিলেক্ট করতে পারবো, কালারগুলো সিলেক্ট করে নিচ্ছি, আপনারা এইভাবে কালার সিলেক্ট করে নিন। ওকে, আমার কিন্তু এখানে কাজ শেষ হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে আমার কাজ যখন শেষ হয়ে যাবে, আমি এই ছবিটি এখন আমি সেভ করে নেব। সেভ করার জন্য উপরে দেখবেন সেভ একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ ইমেজ থেকে সেভ করবেন। সেভ অ্যাজ ইমেজ থেকে এখানে শেয়ার, সেভ টু গ্যালারি, আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করে নিচ্ছি। জাস্ট এই ছবিটি আমার এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি চাইলে গ্যালারি থেকে নিয়ে আমার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এটা আমি পোস্ট করতে পারবো। আপনারাও কিন্তু ইজিলি ভাবে এইভাবে আপনার ব্যানার তৈরি করতে পারবেন, ঈদুল আজহার বিভিন্ন ডিজাইনের ব্যানার আপনারা তৈরি করতে পারবেন। ধন্যবাদ, ঈদ মোবারক।